আমি তাফসীর বিভাগ নিয়ে কামিল করেছি বিভিন্ন তাফসীর গ্রন্থ নিয়ে অধ্যয়ন করার সময় মুফাসসিরগণের ভিন্ন মতামত যা আমার পছন্দ নয় এমন ক্ষেত্রে তাদের প্রতি অবজ্ঞা বা বিদ্রূপমূলক মনোভাব তৈরি হয় এগুলো পাপ হবে কিনা কিভাবে বাঁচতে পারি এ থেকে দেখুন অনেক হাদিস বিশ্লেষক এবং কোরআন কারীমের তাফসীর কারক তাদের অনেক মত আছে যে মতগুলো শোনার পর একজন ছাত্র হিসাবে শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে অংশ মনে হয় যে এত এত সাদামাটা কথা এত সাধারণ কথা এত অযৌক্তিক কথা বলতে পারেন এরকম অনেক ওলামায়ে কেরামের অনেক আকওয়াল আছে তাফাররুদাত আছে তার হাজার হাজার ব্যাখ্যা আছে হাজার হাজার আয়াতের ব্যাখ্যা তিনি শত শত আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন কিন্তু কোন একটা ব্যাখ্যা হয়তো আমার কাছে খুব বেশি অসুন্দর মনে হতে পারে তাই বলে তার প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধার মানসিকতা আসা উচিত নয় আমি যেটাকে অযৌক্তিক মনে করছি আল্লাহর এলেমে সেটা যৌক্তিক হতেও পারে আমি তো জবর কেটে বলতে পারি না আমার মনে হচ্ছে অযৌক্তিক সেজন্য আমি এটা গ্রহণ করলাম না বা অন্যান্য ওলামায়ে কেরামটা গ্রহণ করলেন না সেটা মারজুহ বা অগ্রহণযোগ্য মত থাকলো তাই বলে আমি অবজ্ঞা করব না তারপর নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এই মতের প্রতি যে তাচ্ছিল্য ভাব আসে যে না এটা কোনো মত হলো না এটাকে আমি ইগনোর করে গেলাম তাচ্ছিল্য না বলে বলতে পারি এটাকে ইগনোর করে গেলাম এটাকে আমি পাত্তা দিলাম না এর কারণে গুনাহ হবে না কিন্তু আমার ভিতরে যদি অবজ্ঞা আসে অশ্রদ্ধা আসে যে উনি কেমন মানুষ এটা কেমন কথা হলো তাহলে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার ত্রুটি এটা আমার বিচ্ছুতি একজন মুহাক্কিক আলেম তার কোনো মত আমার কাছে অপছন্দনীয় হতেই পারে তাই বলে তার প্রতি অশ্রদ্ধা এটা মনের ভিতরে আনা যাবে না আনলে এটা নিজের ত্রুটি ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে তবে নিজের অজান্তে এরকম কিছু আসলে গুনাহ হবে না তারপর সংগ্রাম করতে হবে নিজের সাথে চেষ্টা করতে হবে যাতে এরকম অশ্রদ্ধা না আসে বর্তমানে আমরা যুব সমাজ একটি জিনিসের প্রতি খুব বেশি অবহেলিত সেটা হচ্ছে নামাজ ও দিনের প্রতি আর দুইটা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত সেটা হচ্ছে নারী ও সিগারেট উক্ত জিনিসগুলো স্বাস্থ্য মুক্তির উপায় সম্পর্কে বলতে বলুন আমরা ইতিমধ্যে মোবাইলের কথা বলেছি মোবাইলের আসক্তিটা সবচেয়ে বেশি এটা ঠিক যে নামাজের আসক নামাজের প্রতি আমাদের আগ্রহ নাই ভাইরা আমার মুসলমানের কাছে আল্লাহর জমিনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি ছিল জানেন শেষ কথা আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে নামাজ এ ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে আমি মাহফিলে মঞ্চে আসার আগে খাচ্ছিলাম এক ভাই পাশ থেকে বলছিলেন আজকে 50,000 মানুষ সবাই আসছে এর ভিতরে 1,000 আগামীকাল ফজর নামাজ পড়বে কি নামাজ সন্দেহ এটাই আল্লাহর বান্দা বলছেন এখন তার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন আপনারা কয়জন আছেন সত্যি আগামীকাল ফজরের নামাজ পড়বেন জান যায় জীবন যাক প্রতিজ্ঞা করছেন এই মজলিসে যে আজকে ফজর নামাজ পড়বই কয়জন আছেন দেখে হাত তোলে আল্লাহ তাআলা সবাইকে পড়ার তৌফিক দান করুন মাশাআল্লাহ এখানে যদি সবাই মুসলমান নামাজ পড়া ছাড়া মুসলমান থাকার কোনো সুযোগ আছে অতএব ফজর নামাজ পড়বেন ভাইরা আমার ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এই নামাজের প্রতি অবহেলা মোবাইল ফোনের প্রতি আসক্তি এগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমার চাচারা আমাদের সাথে দূরত্ব বজায় রাখতে চান আমরা খোঁজ খবর নিলেও তারা কখনো আমাদের খোঁজ খবর নেন না এমনকি অন্য সবাইকে পরিবারে যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করলেও আমাদেরকে করেন না কিন্তু আমরা সম্পর্ক বজায় রাখতে চাই তবে তাদের এমন আচরণে আমাদের কষ্ট হয় আর আমাদের আগ্রহ কমে যায় তাদের সম্পর্ক বজায় রাখার ব্যাপার ইসলাম কি বলে আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না এমন অবস্থা আমাদের করণীয় কি দেখুন এই রোগটা আমাদের সমাজে ঘরে ঘরে আছে আপনি ভালো থাকতে চান কিন্তু আপনার আত্মীয় আপনার সাথে ভালো থাকতে চায় না আছে না নাই আপনার চেষ্টা থাকবে যে আমি তার কাছে ভালো থাকার চেষ্টা করব সে যদি ভালো থাকার চেষ্টা না করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে আমার চেষ্টা কোনো ত্রুটি থাকতে পারবে এতটুকু থাকলে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন হ্যাঁ আপনি তার সাথে মিশতে গেলে সে আপনার ক্ষতি করে সে আপনার কষ্ট দেয় তাহলে ভিন্ন কথা কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তার সাথে মেলা এবং মেশার এরপরও যদি সে আপনাকে কোনোভাবে সাইড না দেয় আপনি আল্লাহর কাছে আর গুনাহগার থাকবেন না